আপনারা কেউ মাথার পাশে মোবাইল রেখে ঘুমাবেন না। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য নানাভাবে ক্ষতিকর, তাই প্রয়োজন মোবাইল ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা, কারণ মোবাইল ফোন আমাদের অজান্তেই ভয়াবহ ক্ষতি সাধন করছে। আসুন আমরা সেই বিষয়ে আলোকপাত করি। এক, দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলবেন না। এক নাগাড়ে 15 মিনিটের বেশি কথা বলা কোনোভাবেই উচিত নয়। দুই, দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলতে চাইলে স্পিকারে বা হেডফোনে কথা বলুন। আপনার সেটটি শরীর থেকে 2-3 ইঞ্চি দূরে রেখে কথা বলুন। বাসায় বা অফিসে যদি ল্যান্ড ফোন থাকে তাহলে ল্যান্ড লাইনে কথা বলুন, তবে হ্যান্ডসেটে নয়। যখন মোবাইল ফোনের সিগন্যাল দুর্বল থাকবে বা ব্যাটারি চার্জ কম থাকবে তখন মোবাইল ব্যবহারে বিরত থাকুন। চার, যানবাহন, কার, বাস, প্লেন, ট্রেন এবং লিফটে মোবাইল ফোন ব্যবহারে বিরত থাকুন, কারণ ধাতব বস্তুর নিকটবর্তী থাকলে রেডিয়েশনের মাত্রা বেড়ে যায়। পাঁচ, পকেট বা শরীরের সংস্পর্শে মোবাইল ফোন না রেখে ব্যাগে রাখুন। ৬. জরুরি প্রয়োজন ছাড়া শিশুদের হাতে মোবাইল ফোন দিবেন না, বিশেষ করে যাদের বয়স 18 বছরের কম। ৭. মাথার পাশে মোবাইল ফোন রেখে ঘুমাবেন না, কমপক্ষে কয়েক ফুট দূরে রাখুন। যদি ফোনে অ্যালার্ম সেট করতে চান এয়ারপ্লেন মোডে রাখুন। ৮. ল্যাপটপ বা ট্যাবে কাজ করার সময় টেবিলে বসে করুন, কোলে বা বুকের ওপর কখনো রাখবেন না। ৯. মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় কখনো ব্যবহার করবেন না। ১০. ওয়াইফাই রাউটার আপনার বেডরুম বা যে রুমে আপনি বেশিরভাগ সময় কাটান তা থেকে দূরে রাখুন এবং রাতের বেলায় বন্ধ রাখুন। ১১. অন্ধকারে মোবাইল ল্যাপটপ ব্যবহারে বিরত থাকুন, কারণ অন্ধকারে মনিটর থেকে যে রশ্মি নির্গত হয় তা আমাদের চোখের জন্য ক্ষতিকর। যদি মোবাইলে কোনো ভিডিও বা মুভি দেখতে চান বা গান শুনতে চান তাহলে আগে ডাউনলোড করে নিন, পরে এয়ারপ্লেন মোডে উপভোগ করুন। শিশুরা যদি মোবাইলে বা ল্যাপটপে গেম খেলতে চায় তাহলে এয়ারপ্লেন মোডে সেট করে দিন। উল্লেখ্য, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য আরও অনেক জিনিস আছে যা থেকে প্রতিনিয়ত বৈদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা রেডিয়েশন নির্গত হয়, যেমন মাইক্রোওয়েভ ওভেন, এলইডি টিভি, এলইডি লাইট, রিমোট কন্ট্রোল, রেডিও ইত্যাদি। কাজেই এই জিনিসগুলো ব্যবহারেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।